আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং গরমের জন্য খুবই সুইটেবল একটা রেসিপি, যেটা খেলে আপনারা অনেকটা সুপের কাজ করবে, ওরকম একটা সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আরও একটা ইন্টারেস্টিং কথা হলো, এটা আমার বাসার বাংলাদেশের ছাদ বাগানের সবজি দিয়ে করা। তা আমি এখানে ঝিঙ্গে নিয়েছি দুটো, ঝিঙ্গার টোটাল ওজনটা হয়েছে আপনার 250 গ্রামের মতো। যেহেতু আমার ঝিঙ্গে কম ছিল, এটার জন্য আমি এখানে লম্বা দুইটা বেগুন দিয়েছি, তাও আমার ছাদ বাগানের, এটা আর কি, আলহামদুলিল্লাহ। তারপর আমি যেটা করেছি এখানে, আপনার এগুলা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। অবশ্যই আপনারা ঝিঙ্গাটা চেষ্টা করবেন ধুয়ে কাটার জন্য, তাহলে ঝিঙ্গার থেকে পানি কম আসে। প্রথমে এখানে আমি 2 টেবিল চামচের মতো আপনার সরিষার তেল দিয়েছি। আপনারা যে কোনো ধরনের রান্নার তেল ইউজ করতে পারেন। এরপর এটার সাথে আমি হলুদ আপনার 1/2 চা চামচ আর ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি, যদিও আমি এখানে টমেটোটাও আপনার দিব, আপনারা আপনাদের ইচ্ছা এটা আর কি। এটাকে আমি একটু পানি দিয়ে, প্রায় 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব, ঝিঙ্গে এবং বেগুন দুইটাকে একসাথে এটার সাথে আবার ভালো করে কষিয়ে নিব। পানি দেওয়ার কোনোই প্রয়োজন হয় না, ঝিঙ্গাতে অনেক বেশি পানি থাকে, পানির পরিমাণটা। এমন কিছু সবজি আছে যেগুলোতে অটোমেটিকলি পানি এমনিতেই আসে। তো এখন আমি অপেক্ষা করছি এবং এটা নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এদিকে আমি কিছু, আমার কুমিল্লা বাসায় আমি নতুন উঠলাম আর কি, এই জন্য কিছু বাইরে গিয়েছিলাম, কিছু চামচ এনেছি, ওগুলি ভালো করে ওয়াশ করে এখানে রেখেছি। আর ওই দিক দিয়ে আমার তরকারিটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে আপনার চিংড়ি মাছ দিতে পারেন, অথবা অন্য যে কোনো ধরনের মাছ দিয়ে এভাবে করতে পারেন, আমি করছি না। আমি শুধু আপনার টমেটো দিয়ে করব, একটু ঝোল ঝোল করে করব আর কি। আমি লবণটা দিয়েছি আমার পরিমাণ মতো, লবণটার পরিমাপটা আমি বলতে চাচ্ছি না। ঝিঙ্গা তরকারিটা এমন একটা তরকারি যে তরকারিটা আপনার যে প্রচুর পানি আসে, এই জন্য আমি এক্স্যাক্টলি কতটুকু পানি এখানে ঝোলের জন্য দিয়েছি এটা বলতে চাচ্ছি না। আমার এই রান্নাটা ব্যাচেলর ভাইদের জন্য, অনেক সময় অনেকে এই ধরনের সবজিগুলা রান্না করতে গেলে যখন তরকারিটা একদমই গলে যায়, ওরা এই জন্য এটা খেতে পারে না। যদিও আজকে আমি এখানে আপনার ইলিশ মাছ ফ্রাই করে দিয়েছি, আমার বোন সেলিনা আমিন আমার জন্য এই ইলিশ মাছগুলো ফ্রাই করে পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, সবসময় ভালো থাকবা, এরকম তোমার দেয়া মাছগুলো আমরা খেয়েছি, খুবই সুস্বাদু এবং খুবই ফ্রেশ ছিল মাছগুলো। ঠিক 6 থেকে 7 মিনিটের মতো আমি অপেক্ষা করে কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিয়েছি এবং আপনার মাছটা দিয়ে দিয়েছি। তারপর একটা সময় আপনার আবারও আমি প্রায় 2-3 মিনিট পর আবারও কিছু ধনিয়া পাতা দিয়ে এখানে তেলটাকে, আপনার সবজিটাকে সার্ভিং ডিশে ঢেলে নিলাম। আশা করি আজকে আমার এই সুস্বাদু ছাদ বাগানের রেসিপি, ছাদ বাগানের তরকারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস।